আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল শীতের পর্যাপ্ত সবজি বাজারে আশায় কমেছে সকল প্রকার সবজির দাম নতুন চাল বাজারে আসলেও কমেনি তার দাম এদিকে মাছের দাম সপ্তাহের ব্যবধানে কমলেও কিছুটা বৃদ্ধি পেয়েছে মুরগির দাম রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে এসে জানাচ্ছেন সহকর্মী মোসামিয়া ক্যামেরা ছিলেন শাহিন রেজা শীতের সবজি পর্যাপ্ত সরবরাহের ফলে সকল প্রকার সবজির দাম কমতে শুরু করেছে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে দাম কমেছে দশ থেকে বিশ টাকা করে সবজির দাম এখন কমে আছে আগের থেকে অনেক কমে আছে গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে দশ টাকা পনেরো টাকা কম বিচএল আর সিমুল চল্লিশ টাকা কেজি নর্মালটা বিশ পঁচিশ টাকা কেজি মূলের আর দশ টাকা পনেরো টাকা কেজি গত সপ্তাহের তুলনায় এই এই সপ্তাহের বাজারের দাম অনেক কম করোনা পরিবেশ পরিস্থিতিতে তো সবারই ইনকাম সোর্স কম সবজির দাম এখন যদি এরকম থাকে তাহলে সবারই ভালো হয় এদিকে বাজারে নতুন পেঁয়াজ আসায় সব ধরনের পেঁয়াজের দাম কমতে শুরু করেছে প্রতি কেজি পেঁয়াজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া নতুন আলু উঠতে শুরু করায় আলুর দামও কিছুটা কমেছে আমাদের দেশে নতুন নতুন ডাকার ব্যবসা ছিল পঞ্চাশ টাকা আর পুরান ডা যে হলো বাষট্টি টাকা এখন এখন বর্তমানে এটা আর কি নিম্ন আমাদের আছে বাজারে নতুন চালে সরবরাহ থাকলেও এখনো দাম কমেনি সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাল প্রতি কেজি পাঁচ থেকে ছয় টাকা বেশি দামে বিক্রি হচ্ছে যার ফলে সাধারণ ক্রেতাদের হতাশায় পড়তে হচ্ছে কেজি বেজি পরে পাঁচ টাকা ছয় টাকা বাড়ছে এক এক কেজি পাঁচ ছয় টাকা করে বাড়ছে মেল আসে না মেল মেলের মধ্যে সাবধান দেন ওরা দাম লই বই থাকে আর যারা কিনব এরা তো নিশ্চয় বাধ্য আইন তৈব বাজারে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকায় প্রতি কেজি মাছের দাম দশ থেকে পনেরো টাকা কমেছে গরু ও খাসির মাংসের দাম স্বাভাবিক থাকলেও বৃদ্ধি পেয়েছে মুরগির দাম গত সপ্তাহ থেকে দশ টাকা কেজিতে বাড়তি আর আমরা খুচরা বিক্রি একশো বিশ টাকা কিনে পড়ছে একশো টাকা বারো টাকা এরকম কিনে পড়বে বিশ টাকা খুচরা বিক্রি মাছ গত সপ্তাহ থেকে সপ্তাহে দশ পনেরো টাকা কেজিতে কম আছে বাজার মোটামুটি নিয়ন্ত্রণে আছে বাজার সিনটি কেটের কারণে কৃষকরা পাচ্ছে না ন্যায্য মূল্য সেই সাথে সাধারণ ক্রেতাদের সরকারের বেঁধে দেওয়া দামের বাইরে বেশি দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে পণ্য তাই সঠিকভাবে বাজারে মনিটরিংয়ের ব্যবস্থা করা হলে সকল পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় ফিরে আসবে এমনটাই আশা ক্রেতা সাধারণের মুসামিয়া আনন্দ টিভি ঢাকা বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর বাজারে মাছ শাকসবজি ফলে বিষাক্ত কেমিক্যাল প্রয়োগ প্রতিরোধে রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মির্ধার নেতৃত্বে মেট্রোপলিটন পুলিশ ও সিভিল সার্জন অফিসের সহযোগিতায় রংপুর বিভিন্ন বাজারে অভিযান পরিচালিত হয় সময় বিভিন্ন দ্রব্যে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণ ও পচা দ্রব্য বিক্রয় কার্যক্রমের সাথে জড়িত থাকার দায়ে কয়েকজন দোকানদারকে অর্থদণ্ড প্রদান করা হয় মাছ এবং শাকসবজিতে আমরা বিষাক্ত কেমিক্যাল উপস্থিতি পরীক্ষা করেছি এবং একই সাথে বিভিন্ন পচা দ্রব্যগুলো আমরা পরীক্ষা করেছি যেটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই বাজারে কয়েকটি প্রতিষ্ঠানকে আমরা পেয়েছি এই ধরনের প্রোডাক্ট এবং এই জন্য তাদেরকে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড প্রদান করা হয়েছে গাজীপুরের টঙ্গি রেল স্টেশন সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে রাসেল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে টঙ্গি পূর্ব থানা পুলিশ বৃহস্পতিবার সকালে পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ জানায় নয় মাস আগে জেল থেকে ছাড়া পেয়ে টঙ্গিতে আসেন ওই যুবক খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় নয় জনের বিরুদ্ধে কার্য কার্যদিবসে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ শুক্রবার সকালে খাগড়াছড়ি কোর্ট পরিদর্শক আব্দুল জব্বারের মাধ্যমে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিলের পর পুলিশ সুপার আব্দুল আজিজ বলেন মামলায় আসামিরা অজ্ঞাত হলেও পুলিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত নয় আসামিকে চিহ্নিত করে সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয় লক্ষ্মীপুরে মুখোশ পর অজ্ঞাত দলের হামলায় নিহত হয় মনির হোসেন নামের এক ব্যবসায়ী এ হামলায় গুরুতর আহত হন মনিরের স্ত্রী মনির বেগম তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় শুক্রবার শেষ রাতে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ এলাকার আধার মানিক এলাকায় এ ঘটনা ঘটে এ সময় পরিবারের অন্য সদস্যদের বেঁধে রেখে নিহতের বাসা থেকে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় ডাকাতরা লক্ষ্মীপুরের কমলনগরে নদী ভাঙার প্রতিরোধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কমলনগরবাসী কমলনগর উপজেলা স্থানীয় নাসিরগঞ্জ বাজারে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকির হোসেন সভাপতি হাফিজ উদ্দিন সহ স্থানীয় ব্যক্তিবর্গ একটা সময় ছিল যখন মাদক বা মাদক দ্রব্য সহজলভ্য ছিল না কিন্তু বর্তমান সময় এই চিত্রটা পুরোপুরি উল্টো হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এমনই এক মাদকাসক্ত সন্তানের হাতে বিধ্বস্ত রংপুর নগরীর আশ্রতপুর চকবাজার এলাকার চারপাশ নেশার টাকা না পেয়ে একাই ধ্বংস করেছেন আশপাশে বাড়িঘর পিটিয়েছেন নিজের বাবাকে নাক এবং কোমর ভেঙে দিয়েছেন নিজের আপন মায়ের কুল কিনারা না পেয়ে বাবা তার ছেলেকে তুলে দিলেন পুলিশের হাতে রংপুর থেকে মাফুজলম আলম প্রিন্সের এমনই তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট একটা সময় ছিল যখন মাদক বা মাদকদ্রব্য সহজলভ্য ছিল না কিন্তু বর্তমান সময় এই চিত্রটা পুরোপুরি উল্টো হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আর এই দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ প্রজন্ম মাদকের ভয়াল থাবায় ধ্বংসের অতল গহবরে তলিয়ে যাচ্ছে যুব সমাজ মাদকের নেশায় তলিয়ে যাচ্ছে ছাত্র যুবক যুবতী তথা তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম বর্তমানে ইয়াবা গাজা ও ফেন্সিডিলের দিকে ন মাদক সেবীদের সমাজের উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর হাজারো মানুষ আসক্ত হয়ে পড়ছে মাদকে এমনই এক মাদকাসক্ত সন্তানের হাতে বিধ্বস্ত রংপুর নগরের আশ্রতপুর চকবাজার এলাকার চারপাশ নেশার টাকা না পেয়ে একাই ধ্বংস করেছেন আশেপাশের বাড়িঘর পিটিয়েছেন নিজের বাবাকে নাক এবং কোমর ভেঙে দিয়েছেন নিজের আপন মাকে কুলকিনারা না পেয়ে ছেলেকে তুলে দিলেন পুলিশের হাতে প্রতিবেশীরাও জানালেন একই কথা আইনি কোনো

আমি চাই পড়া পড়া ধরে আমার ছেলে আমাকে মারে এবং চার পাঁচ বার মারছে কমরে মারছে মাদক ছেলে মেরা এমন ভাবে আসক্ত হয়ে পড়ে যে মাদকের জন্য পরিবারের লোকজনকেও হত্যা করতে দ্বিধা করে না তাই মাদকের ভয়াবহ ছবল থেকে পরিবার ও দেশকে রক্ষা করতে হলে আগে দরকার পরিবারের সচেতনতা নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর উপজেলার ওরমপুর গ্রামের হোমিওপল্লী চিকিৎসকে পঞ্চাশ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ভুয়া ডাক্তার শয্যের চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করার অপরাধে চাঁপাই নবাবগঞ্জ অধিকার আইনের সহকারী পরিচালক এ জরিমানা করেন টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানে শুরু হল দুদিনের জোর ইজতেমা শুক্রবার সকালে আমবয়ানের মধ্য দিয়ে মাওলানা জোবায়ের অনুসারীদের ইজতেমা শুরু হয় শনিবার আখেরি মনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোর ইজতেমার প্রথম পর্ব করোনা পরিস্থিতির কারণে এবার মুসল্লিদের মাস্ক পরা স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ নির্দেশনা আনন্দ টিভির সংবাদ এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা তিরিশ মিনিট এবং রাত নটা তিরিশ মিনিটে করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে বিধি মেনে চলুন আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য